সংখ্যা আমরা 2.3-এর 16 নম্বর অঙ্কটি করব। 16 নম্বর অঙ্কে বলা হয়েছে 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে। 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি করতে পারবে? দ্যাট মিন্স এখানে দিনের সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তো যেহেতু দিনের সংখ্যা জানতে চাওয়া হয়েছে, আমরা দিনের সংখ্যাটি ডান পাশে রাখব। আমরা এখন লিখব যে 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি করে আট দিন। সুতরাং লক্ষ্য করো, 25 জন লোক 6 ঘন্টা পরিশ্রম করে যে কাজটা 8 দিনে করতে পারবে, সেই কাজটা যদি একজন লোক করতে যায়, আমরা জানি যে অবশ্যই সময় অনেক বেশি লাগবে। সেজন্য যেহেতু বেশি লাগবে, আমরা জানি যে বেশি লাগলে গুণ দিতে হয়, আমরা সে কারণে গুণ দেব যে 25 × 8 দিনে। এবারে সুতরাং এখানে বলা হচ্ছে যে 10 জন লোকের কথা, সেই পরিশ্রম একই পরিমাণে পরিশ্রম করবে, 6 ঘন্টা পরিশ্রম করে। সে কারণে আমরা এখানে একের জায়গায় লিখব 10। 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি করে। এখন যেহেতু একজনের জায়গায় 10 জন লোক কাজ করছে, সেহেতু সময় অনেক কম লেগে যাবে। তো সময় যেহেতু কম লাগবে, আমরা জানি যে সময় কম লাগলে ভাগ দিতে হয়, সেজন্য আমরা 10 নিচে নিয়ে আসলাম, 10 দিনে। এবার যদি আমি 5 দিয়ে কাটাকাটি দেই, তাহলে হবে 5 × 10, আর 5 দিয়ে যদি 25-কে কাটা দিই, 5×5=25, আর এই 2 দিয়ে যদি আমরা 8-কে কাটা দিই, তাহলে হবে 4×8। তাহলে আমরা উপরে 4 এবং 5 যদি গুণ দেই, তাহলে হবে 4×5=20 দিনে। এবারে আমরা লিখব যে উত্তর ২০ দিনে।